সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইর থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো শনিবারে আমি দুটি গরু কিনেছি এই বকনা যেটি দেখতে পাচ্ছেন ক্রস জাতের বকনা এটা কিনেছি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কাইতলা গরু হাট থেকে এখন যে সারটি দেখতে পাচ্ছেন ডলো ফ্রিজিয়ান সার এটা আমার মামাকে কিনে দিছি শনিবারে কাইতলা গরু হাট থেকে মোটামুটি ভালো লম্বা আর পাগুলো মোটা আছে এটা তিয়াত্তর হাজার টাকা দিয়ে কিনেছি এটার আরেকটি বকনা যেটি আগে দেখাইছি সেটা কিনেছি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে সেটা আমার মার জন্য আর এটা মামার জন্য অনেকে বলেন যে গরুর দাম ভাই আপনি ভিডিওতে দেখান যাই পরে আবার দেখি গরু কিনতে যেয়ে দেখি আরও দাম বেশি আরে ভাই এইগুলোর দাম বেশি হওয়ার কারণ হলো গরু যে দাম বলে আর সেটা ডাবল চায় বেশি চায় যেমন এই সারটি দাম চাইছিলো আমার কাছে নব্বই হাজার টাকা আমি কিনেছি তেহাত্তর হাজার টাকা যদি দাম শোনে বয়ফান তাহলে গরু কিনতে পারবেন না দাম আপনার কাছে বেশি চাইবে ভাই দর দাম করে কিনতে হবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম